স্বাগত জানাই আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকের বিশেষ বিশেষ মোস্ট ইম্পর্টেন্ট আটটি খবর আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব। বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। বিস্তারিত খবরে যাব, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সাপোর্ট বজায় রাখবেন এবং শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করবেন। আমাদের খবরগুলো প্রত্যেক দিন দেখতে চাইলে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করব আজকের বিস্তারিত খবর। প্রথম খবরটি, বড় খবরটি জেনে নেব আমরা। অসুস্থ সৌরভ গাঙ্গুলি দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, দিদির শরীর কেমন জানতে চাইলেন দাদা। ওইটুকু বাচ্চা ছেলে, এই রকম একটা প্রবলেম হবে ভাবতেই পারছি না, আমি খুব উদ্বিগ্ন। শনিবার অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসে উডল্যান্ডস হাসপাতালে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাকে প্রথমে দেখতে যান পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রত্যেককে সৌরভ জানিয়েছেন তিনি এখন সুস্থই রয়েছেন। একটা কিংবা দুটো নয়, তিনটে ব্লক ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ধমনীতে, হাসপাতাল সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। শনিবার অসুস্থ বোধ করতেই মহারাজ সরাসরি চলে যান উডল্যান্ডসে। সেখানেই চিকিৎসকদের কাছে নিজের অসুস্থতার কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তড়িঘড়ি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তৈরি করে সৌরভের চিকিৎসা শুরু করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে একাধিক টেস্টও করা হয়। সেখানেই দেখা যায় সৌরভের হৃদরোগের হাল হকিকত। হাসপাতাল সূত্রে যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে আসেন সৌরভ গাঙ্গুলি। পারিবারিকভাবে হার্টের সমস্যা রয়েছে তারও, এমনটাই জানা যাচ্ছে হাসপাতালের তরফ থেকে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সৌরভের অসুস্থতার খবরে চরম উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ফোন করে নিলেন তিনিও খোঁজ। এদিন সৌরভের অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তার দ্রুত আরোগ্য কামনা করেন। তারপর সন্ধ্যায় হাসপাতালে চলে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। দেখা করার পর তিনি জানান চিকিৎসকরা দ্রুত খুব ভালো ব্যবস্থা করেছেন, এখন পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যেটা দেখলাম ও বর্তমানে ভালো রয়েছে এবং নিজে বিছানায় শুয়ে আমাকে জিজ্ঞাসা করলো আমার শরীর কেমন আছে, আমি তো অবাক। দেশবাসীকে বিনামূল্যে দেওয়া হবে করোনা ভাইরাসের ভ্যাকসিন, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সারা দেশে বিনামূল্যে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হবে, আজ একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দিল্লিতে করোনা ভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আম আদমি পার্টির সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় দেশে কি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে, দিল্লি সরকার তো বিনামূল্যে দিচ্ছে করোনার ভ্যাকসিন। উত্তরে হর্ষবর্ধন বলেন, শুধু দিল্লি নয়, সারা দেশে নাগরিকদের বিনামূল্যেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম এবং আমডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে 25 জন করে স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন এই মহড়ায়। কীভাবে চলবে ভ্যাকসিনের ড্রাই রান? স্বাস্থ্যকর্মীদেরকে আগে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনের রুমে, ভ্যাকসিন নেওয়ার পর তাকে ডাকা হবে অবজারভেশন রুমে। এই পর্বগুলোতে কড়া নজর রাখবেন স্বাস্থ্য আধিকারিকরা। ভ্যাকসিন বাজারে এলে তা কীভাবে বণ্টন করা হবে, প্রাথমিকভাবে কাদের ভ্যাকসিন দেওয়া হবে, ভ্যাকসিন সম্পর্কে কীভাবে প্রচার করা হবে, মহড়ায় ওই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরের বড় খবরটি জানিয়ে দেব আপনাদেরকে। অবশ্যই বর্তমানে প্রায় সকলের বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে। এবার রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েই বিরাট বড় আপডেট, একটা বড় ঘোষণা রয়েছে। এবার মিস কলেই বুক হবে রান্নার গ্যাস, মিলবে এলপিজির নয়া কানেকশনও। কীভাবে করতে পারবেন? শুধুমাত্র মিস কল দিয়ে বুক করতে পারবেন, নতুন একেবারে নিয়ম চালু হলো। একটা মিস কলে কত কি হয়, মিস কল দিয়ে রাজনৈতিক দলের সদস্য হওয়া যায়, লটারি জেতা যায়, বন্ধুত্ব করা যায়, আরও কত কি। এবার এই মিস কল দিয়ে আপনি রান্নার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। আবার ওই মিস কলের মাধ্যমে মিলবে নতুন গ্যাসের কানেকশনও। কীভাবে? গ্রাহকদের সুবিধার্থে নতুন বছরের প্রথম দিনই নতুন করে নতুন এক পরিষেবা চালু করলো ইন্ডিয়ান অয়েল। ফলে এবার থেকে সারা দেশের ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকরা বিরাট এক সুবিধা পাবেন। 1 জানুয়ারি ভুবনেশ্বরে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মিস কল দিয়ে কীভাবে বুক করা যাবে রান্নার গ্যাস? দেশের যে কোনো প্রান্ত থেকে ইন্ডিয়ান গ্যাস যদি আপনার থেকে থাকে, তাহলে দেশের যে কোনো প্রান্তে থেকে ইন্ডিয়ানের এলপিজি গ্যাস সিলিন্ডার বুক করতে আপনাকে একটা নম্বরে মিস কল দিতে হবে। নম্বরটি হলো 8454955555। এই নম্বরে আপনি যদি মিস কল দেন,
তাহলে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার সাথে সাথে বুক হয়ে যাবে। নথিভুক্ত ফোন নম্বর থেকে একটা মিস কল করলে রিফিল সাথে সাথে বুক হয়ে যাবে, অন্য কিছুই করতে হবে না। অর্থাৎ আপনার যে গ্যাস সিলিন্ডারের যে নিয়েছেন সেই বইয়ের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার লিংক করা রয়েছে সেই মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনাকে এই নম্বরে মিস কল দিতে হবে, তাহলে সাথে সাথেই আপনার কিন্তু রিফিল বুক হয়ে যাবে। মোবাইলে SMS পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে আপনি কতদিনের মধ্যে আপনার সিলিন্ডার নিতে পারবেন। এছাড়া মিস কলের মাধ্যমে আপনি নয়া গ্যাস কানেকশনও নিতে পারবেন। যে কোনো নম্বর থেকে আপনি কিন্তু 8454955555 এই নম্বরে ডায়াল করতে পারবেন নতুন গ্যাস কানেকশন নেওয়ার জন্য। নতুন গ্যাস কানেকশন নেওয়ার জন্য যখনই আপনি মোবাইল নম্বরে ডায়াল করবেন তার সাথে সাথে আপনার মোবাইলে একটি লিংক চলে আসবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার নাম, ঠিকানা ইত্যাদি কয়েকটি তথ্য লিখে সাবমিট করে দিতে হবে। সংশ্লিষ্ট ঠিকানার সব থেকে কাছে ইন্ডিয়ান গ্যাসের যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেখান থেকে ওই ব্যক্তির সঙ্গে 24 ঘন্টার মধ্যে যোগাযোগ করে নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায় পুরোপুরি ডিজিটাইজেশনের দিকে আরও এক ধাপ এগুলো দেশবাসী, দেশের প্রান্তিক মানুষ, বয়স্কদের রান্নার গ্যাসের কানেকশন নেওয়া আরও সহজ হলো। এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং পরিষেবা চালু করেছিল ইন্ডিয়ান, এবার আরও এক ধাপে গিয়ে মিসড কলের মাধ্যমে গ্যাস বুকিংয়ের সুবিধা দিচ্ছে এই সংস্থা। পরের খবরটি জানিয়ে দেব আপনাদেরকে, দীর্ঘদিন ধরে করোনা লকডাউনের কারণে বন্ধ রয়েছে স্কুল কলেজ, কবে খুলবে রাজ্যের স্কুল কলেজ, পঠন পাঠন শুরু হবে কবে, ইঙ্গিত শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। দীর্ঘ লকডাউনের বন্ধ স্কুল কলেজ, ব্যতিক্রম নয় বাংলা, অনলাইন ক্লাসের উপর ভরসা করে খরচ কলেজ, পড়ুয়াদের দিতে হয়েছে পরীক্ষা অনলাইনে, আচমকা অনলাইন পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত সমস্যার মুখোমুখি হন গ্রামাঞ্চলে থাকা পড়ুয়ারা। প্রায় 10 মাস পেরিয়ে গেলেও এখনও স্কুল খোলার কোনো দিনক্ষণ ঘোষণা করতে পারেনি রাজ্য সরকার। অবশ্য শুক্রবার শিক্ষামন্ত্রীর কথা স্পষ্ট জানিয়েছেন, এবছর সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত স্কুল কলেজ খুলে দেবেন রাজ্য সরকার এবং পঠন পাঠনের কাজ শুরু হয়ে যাবে দ্রুত। শিক্ষামন্ত্রী জানান, স্কুলগুলোকে দ্রুত স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকার অনুমতি দিলেই স্কুলে দ্রুত পঠন পাঠনের কাজ শুরু করা যায়। দীর্ঘ 10 মাস স্কুল বন্ধ থাকার পর আনলক পর্বে স্কুল কলেজ খোলা নিয়ে বেশ কিছু ছাত্র সংগঠন রাস্তায় নেমে সরব হয়। শিক্ষকদের অনেকাংশ এই মুহূর্তে চাইছেন ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলে পঠন পাঠনের কাজ শুরু করতে। গ্রামাঞ্চলের যে সমস্ত অংশে মোবাইল নেটওয়ার্ক দুর্বল, মোবাইল কম্পিউটার ব্যবহারে সাবলীন নয় কিংবা প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য নেই সেই সমস্ত পড়ুয়ার পঠন পাঠন থেকে এখনও বঞ্চিত। ইতিমধ্যে আবার রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষাসূচি এবং মাধ্যমিক পরীক্ষাসূচি ঘোষণা করেছে। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 10,000 টাকা ব্যাংকে দেওয়া হয়েছে তাদের পড়াশোনার প্রয়োজনীয় ট্যাব কিংবা স্মার্টফোন কিনে নেওয়ার জন্য, অনলাইনে ক্লাস চালানোর জন্য। কিন্তু সূত্রের খবর, দশম এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ক্লাসরুমে পঠন পাঠনের কাজ শুরু করতে চাইছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুলে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলে কী কী গাইডলাইন মানতে হবে তা তৈরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। এই গাইডলাইনে একটা ঘরে কজন বসবে, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে শুক্রবার শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর স্কুল খোলা নিয়ে জল্পনা বেড়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অন্তত স্কুলে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হতে পারে বলে শিক্ষকদের একাংশের অভিমত। অন্যদিকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা বিরাট বড় ঐতিহাসিক পদক্ষেপ, অনলাইনে এবার আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার রেশন কার্ড, যেই নিয়ম এতদিন ছিল না, একেবারে নতুন নিয়ম, নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। অনলাইনে এবার মিলবে রেশন কার্ড, আধারের মতোই করা যাবে ডাউনলোড। আপনারা যেমন অনলাইনে আধার কার্ড, প্যান কার্ড ডাউনলোড করেন, সেইভাবে এবার আপনি রেশন কার্ডও অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। রাজ্যের 10 কোটি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং সঠিক মানুষের কাছে রেশন কার্ড পৌঁছে দেওয়ার জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানা যাচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের মোবাইল নম্বরের সাহায্য নিয়ে ওই রেশন কার্ড আপনারা কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য নিজের রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে। ভর্তুকিযুক্ত ভর্তুকিহীন নতুন রেশন কার্ডের জন্য আবেদন, মোবাইল নম্বর আধার নম্বর সংযুক্ত করুন, নাম ঠিকানা পরিবর্তন খাদ্য দপ্তরের উল্লেখিত ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমানে করা যাচ্ছে। এবার আপনি নতুন এই পরিষেবাটি পেয়ে যাবেন, অর্থাৎ অনলাইনে খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার রেশন কার্ড। অন্যদিকে রয়েছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, 31শে জানুয়ারি পর্যন্ত বিনামূল্যেই মিলবে BSNL সিম কার্ড।
31 জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে নিতে পারবেন আপনি বিএসএনএল এর সিম কার্ড। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে টেলিকম সংস্থার ওয়েবসাইটে। ওই বিশেষ অফারের নাম দেওয়া হয়েছে বিএসএনএল ফ্যামিলি ফ্রি সিম অফার। আসলে এই অফারটি 2021 সালের 1 জানুয়ারি পর্যন্ত ছিল প্রথমে, কিন্তু পরবর্তী সময়ে সংস্থার তরফে সেটা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর অর্থ এখন গ্রাহকদের কাছে এই সুবিধা বা সুযোগ নেওয়ার জন্য আরও 1 মাস সময় রয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফার অনুযায়ী যারা নতুন কানেকশন নেবেন তাদের বিনামূল্যেই সিম কার্ড দেওয়া হবে। চলে যাব পরের ব্রেকিং আপডেটটির দিকে। গ্রাহকদের জন্য বিশেষ এই পরিষেবা নিয়ে আসছে ব্যাঙ্ক অব বরোদা। অ্যাকাউন্ট থাকলে সুখবর, দেশের তৃতীয় সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অব বরোদা তাদের ডিজিটাল ল্যান্ডিং প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে কয়েক মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে লোন পেতে পারবেন এবার থেকে আপনারা। ব্যাঙ্ক অব বরোদার তরফে জানানো হয়েছে হোম লোন, কার লোন, পার্সোনাল লোনের ক্ষেত্রে গ্রাহকদের যে সমস্যায় পড়তে হয় সে কথা মাথায় রেখে এই নতুন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে। এর মাধ্যমে হোম লোন, পার্সোনাল লোন, কার লোনের আবেদন মাত্র 30 মিনিটে বা আধা ঘন্টায় অ্যাপ্রুভড হয়ে যাবে। আপনি ব্যাঙ্ক অব বরোদার গ্রাহক হলে রিটেল কেনাকাটার জন্য আপনি প্রি অ্যাপ্রুভ মাইক্রো পার্সোনাল লোনও নিতে পারবেন। এবার অনলাইনে করতে পারবেন আবেদন, 30 মিনিটে হয়ে যাবে আপনার অ্যাপ্রুভ। এই লোন ব্যাঙ্ক অব বরোদার অ্যাপ এম কানেক্টরের মাধ্যমে 30 সেকেন্ডে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি চাইলে অ্যাপ্রুভ হওয়া লোনের টাকা আপনার সেভিং অ্যাকাউন্টে নিতে পারবেন। এর পাশাপাশি ব্যাংকের তরফে টাকা ফেরত দেওয়ার জন্য 3 থেকে 18 মাসের জন্য ইএমআই অপশনও দেওয়া হবে। এছাড়া ডিজিটাল ল্যান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র আধ ঘন্টায় আপনি পেয়ে যাবেন হোম লোন, কার লোন, পার্সোনাল লোন। এই সুবিধা ওয়েবসাইট, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি নিতে পারবেন। এছাড়াও ফিক্সড ডিপোজিটের উপরেও লোন নেওয়ার সুবিধা চালু করছে তারা। অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের ব্যাংকে এফডি বা ফিক্সড ডিপোজিট রয়েছে তারা এর ভিত্তিতে মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে শীঘ্রই লোন পেয়ে যাবেন। লোনের জন্য আবেদন করতে পারবেন। পরের বড় খবরটি আপনাদের জানিয়ে দেবো। আপনারা ইতিমধ্যে জানেন রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে, ব্যাপক সাফল্য পেয়েছে। তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি কর্মসূচি পাড়ায় পাড়ায় সমাধান এই কর্মসূচি নেওয়া হলো। পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির নানা কাজ দ্রুত বাস্তবায়িত করতে উদ্যোগী হলো মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় ভিত্তিতে বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত সমাধানের জন্য পাড়ায় সমাধান কর্মসূচি শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গেল। এখানে উঠে আসা স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান করতে বিভিন্ন দপ্তরকে আরও বেশি টাকা খরচ করার অনুমোদন দেওয়া হলো। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। অর্থ দপ্তর ইতিমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারিও করেছে। অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া প্রকল্প খাতে ন্যূনতম কত টাকা দপ্তর সরাসরি খরচ করতে পারবে তা নির্দিষ্ট করা থাকে। এ ব্যাপারে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে। পূর্ত, সেচ প্রভৃতি ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার্স দপ্তরের ক্ষেত্রে এখন এই খরচের সীমা 3 কোটি টাকা ছিল। নন ওয়ার্কার্স দপ্তরের ক্ষেত্রে পুর এবং নগরোন্নয়ন ছাড়া অন্য দপ্তরগুলোর জন্য খরচের এই সীমা ছিল 50 লক্ষ টাকা। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নন ওয়ার্কার্স দপ্তরগুলোর খরচের সীমা বাড়িয়ে 1 কোটি টাকা করে দিল। অর্থাৎ অর্থ দপ্তরের কাছ থেকে অনুমোদন না নিয়েই ওই দপ্তরগুলি 1 কোটি টাকা পর্যন্ত কোনো প্রকল্পের কাজ করতে পারবে। পূর্ত, সেচ এবং পুর এবং নগর উন্নয়ন প্রভৃতি দপ্তর অবশ্য আগের মতোই অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া 3 কোটি টাকা পর্যন্ত কোনো প্রকল্পের কাজ করতে পারবে। টেন্ডার সংক্রান্ত সময়সীমা 14 এবং 21 দিন থেকে কমিয়ে যথাক্রমে 7 এবং 14 দিন করা হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে যাতে কাজ করা যায় তার জন্য এই সিদ্ধান্ত। পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হলে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, সেতু প্রভৃতি নির্মাণ বা সংস্কার সহ নানা উন্নয়নমূলক প্রকল্প দ্রুত রূপায়ণ করার জন্য স্থানীয় মানুষ দাবি তুলবেন বলে সরকারি আধিকারিকরা মনে করছেন। এই কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজকের খবরগুলো এই পর্যন্তই। আগামীকাল আবারও ফিরে আসব নতুন নতুন খবর নিয়ে। সেই পর্যন্ত অসংখ্য অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে খবরগুলো প্রত্যেকদিন দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।